পশ্চিমবাংলায় বামফ্রন্টের পরাজয়ের পরেও তো আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার করেছি, কাজে ওগুলো তো মাথায় রাখতে হবে। বাংলায় যা ঘটেছে তা ত্রিপুরার নির্বাচনে 23 হবে না পরিষ্কার জানিয়ে দিলেন সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তৃণমূলের সঙ্গে কোনো রকমের জোট নয়, তৃণমূলের ভোটই নেই। কাজে ওইভাবে রাজনীতির হিসেব হয় না, কেমন না, কাজে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেন। ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনে 23-এ বিজেপি গুহারা হারবে, তাই তৃণমূল যেভাবে মদত্বের স্বপ্নর আকাশ বাতাস দেখতে শুরু করেছে তা তৃণমূল পরাজিত হতে চলেছে বিজেপি। তৃণমূল ফের ক্ষমতায় আসবে সিপিআইএমই পরিষ্কার জানিয়ে দিলেন সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। কি বললেন, চলুন ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য সরাসরি শুনে নেব। থাকবেন, শুধু কথার কথা না, হ্যাঁ, জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে। সক্রিয়তা তারা হতেই পারে।